কে ও কেমন আছো বলো আর তোমাদেরকে সবাইকে পি ডবলুতে সুস্বামতম আমাকে তো তোমরা চ নই যে আমি তোমাদের শুভে না ম্যাম তোমাদের ফিজিক্স দিদি টিউটার যা খুশি বন্ধু যা খুশি বলতে পারো তো তোমাদের সাথে তো আমার আর্গেই পরিচয় হয়ে ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট আমাদের সেকেন্ড চ্যাপ্টার চলছে সেকেন্ড চ্যাপ্টারে ফার্স্ট আমরা কিছু বলো চ্যাপ্টার মানে বল গতি যে চ্যাপ্টারটা আছে তোমাদের ফিজিক্সের তো সেখানে ফার্স্ট লেকচার তোমরা দেখে নিয়েছো তোমরা জেনে নিয়েছো যে কাকে স্থিতি বলে কাকে গতি বলে কাকে বেগ বলে কি কোনো একটা বস্তু তরণ বলতে কি বোঝায় এগুলো সব আমরা এখন পারদর্শী এই সম্পর্কে আমরা একদম পণ্ডিত আছি কিন্তু এরপরে কি আছে চ্যাপ্টারটা তো এগোতে হবে চ্যাপ্টারটা কিন্তু একটু বেশ বড় চ্যাপ্টার তো আজকে কিন্তু সেটারই সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সাথে চলে এসেছি অনেক আড্ডা দিতে আর অনেক কিছু নতুন কিছু শেখার জন্য বুঝলে তো চলো আর কথা না বাড়িয়ে চটাপট শুরু করে দিই ফার্স্ট তো দেখো আজকে তো বুঝতেই পারছো আজকে হচ্ছে বলগতি চ্যাপ্টারের বা ফোর্স অ্যান্ড মোশন চ্যাপ্টারের তোমাদের সেকেন্ড লেকচার মানে তোমরা মন্দন অব্দি তোমরা সবাই আগের দিন কমপ্লিট করে নিয়েছ পড়া যে ফার্স্ট আমরা পড়েছিলাম স্থিতিগতি কি তারপর আমরা পড়েছিলাম যে কোনো একটা বস্তুর দূরত্ব স্মরণ বেগ দ্রুতি তরণ মন্দন সেই প্রত্যেকটার ভাগ এগুলো সব আমরা করে নিয়েছিলাম এবং তার সাথে আমরা কিছু অঙ্ক কিন্তু শিখে নিয়েছিলাম তাই না তো আজকে যেটা করব আজকে হচ্ছে তার পরের পার্ থেকে করব। তো দেখি আজকে কি কি আছে আজকে ঠাকুরমার ঝুলিতে রয়েছে দেখো ফার্স্ট আমরা পড়বো কি আজকে যে টপিকটা নিয়ে মেন তোমাদের আলোচ্য বিষয় যেটা হচ্ছে সমীকরণ আমরা প্রত্যেকটা চরম সম্পর্কে জানে নিয়েছি আমরা সবাই জানি যে তরণ কোনটা মন্দন কোনটা কিন্তু সেই প্রত্যেকটা স্মরণ দ্রুতি বেগ তরণ মন্দন এরা প্রত্যেকটা রাশি না একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবার সেই সম্পর্কগুলোই কিন্তু আমরা আজকে শিখব কিরকম সম্পর্কযুক্ত যেমন একটা এদের প্রত্যেকটা রাশিকে সমীকরণ আকারে প্রকাশ করা যায় যে দু যেগুলোকে আমরা বলা হয় গতীয় সমীকরণ ঠিক আছে তো এই সমীকরণগুলোই আজকে আমরা শিখবো এবং শিখবো সমীকরণগুলো কিভাবে আসছে মানে সমীকরণগুলোর প্রমাণ শিখবো আর শিখবো হচ্ছে সমীকরণগুলো থেকে কি করে আমরা সেগুলোকে নিউমেরিক্যালস কি করে সলভ করা যায় সেই সমীকরণগুলোকে অ্যাপ্লাই করে এবং শিখবো কিছু গ্রাফ মানে লেখচিত্রের আকারে তোমাদের প্রত্যেকটা যে রাশি আছে যেমন সমবেগে গতিশীল বস্তু কে লেখচিত্রের মধ্যে কিভাবে প্রকাশ করা যেতে পারে বা একটা তরণে গতিশীল বস্তু আছে সেই তরণে গতিশীল বস্তুর লেখচিত্রটা কীরকম হতে পারে সেটা বেগ সময় লেখচিত্র কিরকম হবে স্মরণ সময় লেখচিত্র কীরকম হবে এইগুলোর সব কিছু সম্পর্কে আছে কিন্তু অনেক কিছু জানবো আর আজকে ক্লাসটা কিন্তু মিস করবে না কারণ আজকে ক্লাসটা মিস করলে খুব ইম্পর্টেন্ট এই ক্লাসটা আর এটার পরের ক্লাসটাও ভীষণ ইম্পর্টেন্ট তো চলো শুরু করি আজকে চলো তাহলে ফার্স্ট আমরা দেখতে হবে যে এই যে প্রত্যেকটা রাশি আমরা শিখেছি কী কী শিখেছি রাশি দূরত্ব সম্পর্কে শিখেছি স্মরণ শিখেছি কি দ্রুতি শিখেছি বেগ শিখেছি তরণ শিখেছি মন্দন শিখেছি এই ছ ছটা রাশি সম্পর্কে আমরা শিখেছি আবার এদের মধ্যে ভাগগুলোও কিন্তু শিখেছি তো এই যে রাশিগুলো এই রাশিগুলো একে অপরের সাথে কীরকমভাবে সম্পর্কযুক্ত এবং তাদেরকে কিভাবে সমীকরণের আকারে প্রকাশ করা যায় সেগুলো আমরা দেখব তো আমি ফার্স্ট দেখব যে কি কি সমীকরণে প্রকাশ করা যায় মানে কটা সমীকরণ হয় তো ফার্স্ট চলে যায় চারটে সমীকরণ হয় কি কি চারটে সমীকরণ আচ্ছা কোনো কোনো বইতে লেখা থাকবে দেখবে তিনটে সমীকরণ হয় তো আমি চারটে সমীকরণ দিয়ে তোমাদের করাচ্ছি ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশনের একটা পার্ট তো দেখে নাও তোমরা ফার্স্ট ইকুয়েশন হলো এস ইকুয়ালস টু টি আচ্ছা এই ইকুয়েশানগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে কিভাবে মুখস্থ রাখতে হবে আমি বলে দেব এবং ইকুয়েশানগুলোর প্রত্যেকটার কি আছে প্রুভ আছে এই প্রুভগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট দু রকমের প্রুভ হয় একটা হচ্ছে বীজগাণিতিক প্রুফ যেটা আজকে আমরা শিখবো আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল প্রুফ বা লেখচিত্রের সাহায্যে প্রুফ সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখব চলো তাহলে আগে ইকুয়েশানগুলো দেখি ফার্স্ট ইকুয়েশান এটা সেকেন্ড ইকুয়েশান হলো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি ঠিক আছে এগুলো প্রত্যেকটা কী কী সেগুলো আমি সাইডে লিখে দিচ্ছি একটু বাদে তিন নম্বর ইকুয়েশান হলো এস ইকুয়ালস টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার ওকে ফোর্থ ইকুয়েশান হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস আচ্ছা এবার কথা হলো এই যে ইউভি হ্যাঁ তা না এগুলো কী জিনিস এগুলো তো আমাদের শিখতে হবে তো চলো এগুলো আমরা শিখি ফার্স্ট আমরা দেখতে হবে এস মানে কি এস মানে হচ্ছে স্মরণ বা দূরত্বও লিখতে পারো দূরত্ব মানে এখানে কিরকম দূরত্বের কথা জানবো এখানে আমরা স্ট্রেট লাইনে যদি কোনো একটা বস্তু গতিশীল হয় তাহলে সেই স্ট্রেট লাইনে বা সরল রৈখিকভাবে যদি কোনো একটা বস্তু গতিশীল হয় সেই বস্তুটা দ্বারা অতিক্রান্ত দূরত্বটাকে কিন্তু আমরা এস দিয়ে ডিনোট করতে পারি ওকে তাহলে এস এক্ষেত্রে স্মরণ বা দূরত্ব আচ্ছা ইউ মানে কি ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ এই সমীকরণ দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই কারণ এই সমীকরণ গুলো প্রত্যেকটা কিভাবে আসছে আমি সব জানাবো প্রাথমিক বেগ মানে হল টি মানে তো জানো সবাই সময় এ মানে হলো তরণ তাহলে দেখো মোটামুটি সবকিছু কিন্তু আমরা জানি এগুলো প্রত্যেক আচ্ছা এস মানে হচ্ছে ধরো একটা বস্তু যাত্রা শুরু করেছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটাই গতিশীল বস্তুর জন্য স্থির বস্তুর জন্য কিন্তু এই ইকুয়েশনগুলো ভ্যালিড নয় যদি সেরকম হয় তাহলে দেখো তার তো ভেলোসিটিই নেই বা সে তো স্মরণ অতিক্রম করছেই না তাই না একটা স্থির বস্তু তাহলে পুরো এই সবকটা সমীকরণ গতিশীল বস্তুর জন্য হবে আচ্ছা তাহলে গতিশীল বস্তু কিরকম একটা গতিশীল বস্তু প্রাথমিক অবস্থায় প্রথমে সে হাঁটছিল তাহলে ধরলাম আমি ইউ বেগ নিয়ে হাঁটছে তারপরে কিছুক্ষণ পর পর সে সে সময় ওর বেগটা বেড়ে গেল দৌড়াতে আরম্ভ করলো তাহলে এখন ওর বেগটা বেড়ে গিয়ে ধরো ভি হয়েছে তাহলে আগে ছিল ইউ বেগ এখন হয়েছে ভি বেগ তাহলে আগে যেহেতু আগেটাকে আমরা প্রাথমিক দিয়ে নোট করব। তাহলে এক্ষেত্রে ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ কিছুক্ষণ পর মানে টি সময় পর ওর বেগটা কি হলো বেড়ে গেল। আবার বেগটা কমতেও পারে আমি আগে বাড়াটা নিয়ে বলছি তাহলে বেগটা কি করলো বেড়ে গেল বেগে বেড়ে কত হলো ভি হলো তাহলে বেড়ে ভি হয়েছে কত তার অন্তিম বেগ ওকে আচ্ছা আমরা কি পড়েছিলাম আগের ক্লাসে যে তরণ কাকে বলে কোনো একটা সময় নির্দিষ্ট সময়ের সাপেক্ষে যদি কোনো একটা বস্তুর বেগ বৃদ্ধি হয় বেগের যদি পরিবর্তন হয় কীরকম পরিবর্তন সেটা বৃদ্ধি হয় যদি বৃদ্ধি হয় তাহলে ওই বস্তুটার মধ্যে তরণ উৎপন্ন হয় এটা আমরা জানতাম তাহলে এখানেও কি হচ্ছে এখানে কিন্তু বেগের বৃদ্ধি হয়েছে কারণ কি আমি কি বললাম ইউ থেকে বেগটা বেড়ে ভি হলো ঠিক আছে তার মানে এই বস্তুটার মধ্যে তরণ উৎপন্ন হয়েছে কত তরণ উৎপন্ন হয়েছে সেটা আমরা কত ধরছি সেটাকে কিন্তু আমরা এ ধরছি এ অ্যাক্সেলারেশন যেহেতু হচ্ছে তরণকে ইংলিশে অ্যাক্সেলারেশন বলে তো দ্যাটস ওয়াই অ্যাক্সেলারেশন হচ্ছে এ দিয়ে ডিনোট করা হয় অর্থাৎ তরণকে এ দিয়ে ডিনোট করা হয় এবার কথা হচ্ছে যদি বস্তুটার বেগটা কমে যেত মানে এরকম হতেই পারে যে একটা পুচকে কি করছে খুব জোরে সাইকেল চালাচ্ছে এবার কিছুক্ষণ পর ওর সাইকেল হাঁপিয়ে গেছে এবারে ওর বেগটা কি হলো কমে গেল কারণ সে এখন আস্তে আস্তে প্যাডেল করছে তাহলে আগে সে জোরে যাচ্ছিল এখন কিছুক্ষণ পর ওর বেগটা কি হলো কমে গেল কারণ সে সাইকেলটা আস্তে চালাচ্ছে তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে কিন্তু বস্তু মানে ওই যে পুচকে কি হচ্ছে বেগের হ্রাস হচ্ছে সময়ের সাপেক্ষে যদি বেগের হ্রাস হয় তাহলে কি উৎপন্ন হয় মন্দন উৎপন্ন হয় তাহলে ওই বস্তুটার মধ্যে বা ওই ব্যক্তিটার মধ্যে মন্দন উৎপন্ন হচ্ছে আচ্ছা মন্দন আমরা জানি মন্দনের কিন্তু প্রাথমিক বেগ বেশি থাকে অন্তিম বেগ কমে যায় কারণ বেগের হ্রাস হয় তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাগুলোর জায়গায় এই যে প্রত্যেকটা আমি প্লাস প্লাস লিখেছি এগুলো হয়ে যাবে মাইনাস মাইনাস করে কেন কারণ আমরা শিখেছিলাম যে মন্দনকে কি বলে মন্দনের অপর নাম ঋণাত্মক তরণ তাই না যে তাহলে যেহেতু ঋণাত্মক তরণ বলে তাহলে আমি প্রত্যেকটা প্লাসের জায়গায় আমি মাইনাস লিখতে পারি মানে এই কটা ইকুয়েশন সরি এই কটার মধ্যে এইটা পড়ে না এই তিনটে ইকুয়েশন তরণের জন্য ভ্যালিড তাহলে মন্দনের জন্য কোনটা ভ্যালিড মন্দনের ইকুয়েশান কি মন্দনের ইকুয়েশানগুলো তাহলে আমি লিখব দেখো মন্দনের ইকুয়েশান হয় এই প্রত্যেকটা প্লাসের জায়গায় হয়ে যাবে মাইনাস কেন মাইনাস হবে কারণ আমরা মন্দনের ক্ষেত্রে কিন্তু জানি মন্দন মানে হচ্ছে ঋণাত্মক তরণ তার মানে এর জায়গায় যদি আমি মাইনাস এ বসাই ঋণাত্মক তরণ না তাহলে এর জায়গায় মাইনাস এ বসালে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো দ্যাটস ওয়াই আমি কিন্তু মাইনাস লিখেছি ওকে তাহলে প্রত্যেকটাই মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এই কটা হচ্ছে মন্দনের জন্য ভ্যালিড তাহলে তরণের জন্য এই তিনটে ফর্মুলা মন্দনের জন্য এই তিনটে ফর্মুলা এবার কথা হচ্ছে তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কার জন্য এখানে তো এ নেই কারণ তরণও নেই মন্দনও নেই তাহলে এই ফার্স্ট ইকুয়েশনটা কিসের জন্য দেখো ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে কোনো একটা বস্তু যদি সমবেগে গতিশীল হয় মানে কি দেখো এখানে একটাই মাত্র ভি আছে অর্থাৎ কেউ এই যে তুমি তুমি হাঁটছ তুমি একই বেগে যদি হাঁটতে থাকো আমি ধরলাম তুমি ভি বেগে তোমার বাড়ি থেকে তুমি স্কুলে যাচ্ছ কোনো বাধা বিপত্তি না তুমি একদম মনে সুখে আইসক্রিম খেতে খেতে আর কারুর কথা ভাবতে ভাবতে আরামসে তুমি একই বেগে বাড়ি থেকে স্কুল যাচ্ছ ওকে তাহলে তাহলে একই বেগে যাচ্ছ তোমার বেগের কিন্তু পরিবর্তন হচ্ছে না তোমার বেগের যদি পরিবর্তন না হয় সেটাকে আমরা কি বেগ বলি সমবেগ বলি তাহলে তুমি ভি ভেলসিটি নিয়েই কিন্তু ওই দূরত্বটা কভার করছো তাহলে এই সূত্রটা কিন্তু অনলি ভ্যালিড ফর সমবেগে গতিশীল বস্তু তাহলে এই যে ফার্স্ট এই কিন্তু সমবেগে গতিশীল বস্তু যার বেগ সব সময় এবং সেই বেগের মানটা কত নিয়েই বস্তুটা পুরো রাস্তাটা এস দূরত্ব অতিক্রম করবে কত সময় টি সময় ঠিক আছে তাহলে এক্ষেত্রে কিন্তু বেগের যেহেতু পরিবর্তনই হচ্ছে না তাহলে তরণ আর মন্দনের কোনো ব্যাপারই থাকবে না সো দ্যাটস ওয়াই ফার্স্ট ইকুয়েশানে তরণ কিন্তু বা মন্দন কিন্তু নেই বাকি তিনটে ইকুয়েশনের দেখো বেগের পরিবর্তন হচ্ছে কারণ প্রাথম প্রাথমিক বেগ ইউ প্রথমে সে ইউ নিয়ে হাঁটছে কিছুক্ষণ পরে ওর বেগটা বেড়ে গিয়ে ভি হচ্ছে অথবা কমে গিয়ে ভি হচ্ছে তাহলে এক্ষেত্রে কিন্তু যেহেতু বেগের পরিবর্তন হচ্ছে তাই বাকি ইকুয়েশনগুলোর মধ্যে তরণার মন্দন থাকছে তো আশা করি তোমাদের এই পুরো ইকুয়েশানটা ক্লিয়ার এবার ইকুয়েশনগুলো কিভাবে আসছে সেটা তো আমি আসবো এখনই তো চলো ইকুয়েশন কিভাবে আসছে সেটা একটু দেখে নিই

প্রযোজ্য ওকে তাহলে এবারে প্রমাণ শুরু করি চলো ফার্স্ট আমি কি জানবো কোনো একটা বস্তু নেবো ধরো কোন একটা বস্তু বা আমি বা তুমি যে কেউ তো কি সে যেহেতু সমবেগ বললাম এইমাত্র কি বোঝালাম যে সে বাড়ি থেকে স্কুল পর্যন্ত একই বেগ নিয়ে হাঁটছে তাহলে সেই বেগের মান কত ভি ভি বেগ নিয়ে দেখো সাইন ভিক্ট্রি আচ্ছা চলো তাহলে আমি লিখে নিই ধরি কোনো একটি বস্তু এটা কিন্তু লিখে লিখে করতে হবে গতিশীল তাহলে সে কিন্তু সমবেগ ভি নিয়েই গতিশীল এবারে বস্তুটি কিছুটা দূরত্ব অতিক্রম করবে এস বস্তুটি সরল রেখায় কথাটা লিখে দিই তাহলে সুবিধা হবে সরল রেখায় সরল রেখা বরাবর দূরত্ব অতিক্রম ভালো কথা করলো করলো এবারে কি বললাম সে ভি বেগ নিয়ে চলছিল টি সময় পর এস দূরত্ব অতিক্রম করেছে ওকে তাহলে এবার আমরা কি জানি আমরা জানি যে বেগ ইকুয়াল টু এটা তো আমরা পড়েছি আগের দিন যে বাই সময় এটা তো আমরা জানি ওকে এবার দেখো বেগ মানে সে কত বেগ নিয়ে গতিশীল ছিল সে কিন্তু ভি বেগ নিয়ে গতিশীল ছিল তাহলে আমি এখানে টক করে মান বসিয়ে দিই ভি আচ্ছা ভিটা একটু অন্যরকম ভি হয়ে গেল ভি ইকুয়ালস টু সরণ বা দূরত্ব কারণ সে একই বেগ নিয়ে যাচ্ছে একই বেগ নিয়ে কত স্মরণ বা দূরত্ব যাচ্ছে এস দূরত্ব যাচ্ছে তাহলে এস লিখি কত সময় নিয়েছে টি সময় নিয়েছে ভালো কথা এই দেখো গল্প শেষ কারণ কি ক্রস মাল্টিপ্লাই করে দেব ক্রস মাল্টিপ্লাই করলে কিন্তু আমার গল্প শেষ হয়ে গেল তাহলে কি সূত্র এটাই এটাই তো তো ছিল আমরা পড়েছি তাহলে সূত্র কিন্তু প্রমাণ হয়ে গেল কিভাবে একদম সিম্পল যেটা আমরা আগের দিন শিখে এসেছি বেগের সূত্র থেকে আরামসে এই সূত্রটাও প্রমাণ হয়ে গেল এই সমীকরণটা তাহলে এই সমীকরণটা ছিল সব থেকে সোজা আচ্ছা এবার আমরা সেকেন্ড সমীকরণ চলে আসি যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটার প্রমাণ কি করে করব আচ্ছা এটার প্রমাণ করতে গেলে আমাকে বস্তুটা দেখো দেখো এখানে এখানে কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি নয় এখানে তার বেগটা কিন্তু প্রথমে এক রকম প্রথমে ছিল ইউ কারণ ইউ মানে আমরা শিখেছি প্রাথমিক বেগ তাহলে এক্ষেত্রে কি হচ্ছে কোনো একটা বা কোনো একটা ব্যক্তি যে তপন কাকু কি করছে তপন কাকু সাইকেল নিয়ে সকালবেলা বেরিয়েছে বাজার করতে তো প্রথমে কি করেছে উনি ধীরে সুস্থে একদম সাইকেল চালাচ্ছে কত বেগ নিয়ে সাইকেল চালাচ্ছে ইউ বেগ নিয়ে সাইকেল চালাচ্ছে ভালো উনি আস্তে ধীরে যাচ্ছে এবার ওনার মনে পড়েছে আরে আমার তো বাড়িতে বউ রয়েছে বউ তো তারা দেবে আমার তো অফিস যেতে হবে তো ওনার মনে যেই পড়েছে সে এখন টি সময় পর থেকে একদম হেভি স্পিডে সাইকেল চালাতে শুরু করেছে তার মানে কি হচ্ছে সে আগে ইউ বেগে সাইকেল চালাচ্ছিলো যেটা কম বেগ ওকে তাহলে টি সময় পর যেহেতু ওনার মনে পড়েছে তাহলে উনি কি করেছে এখন জোর স্পিডে সাইকেল চালাতে শুরু করেছে কত বেগে ভি বেগে তাহলে আমি একটু লিখে যে ধরি এখানে তপন কাকুর নাম লিখলে মার খাবো তাহলে একটি বস্তু দিয়ে কাজ চালিয়ে দিই বুঝলে তো ধরি একটি বস্তু প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় বেগে গতিশীল ভালো কথা এবার কি হয়েছে কিছুক্ষণ পর মানে টি সময় পর বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে কত হলো হলো তাহলে থেকে আমরা কি দেখতে পাচ্ছি তাই তো কারণ বেগ তো বেড়ে গেছে ভালো কথা তাহলে এবার কি বেগ যদি বেড়ে যায় তাহলে কিন্তু ওই যে তপন কাকুর মধ্যে কি উৎপন্ন হবে তরণ উৎপন্ন হবে না কারণ বেগ বৃদ্ধির হারকেই তো আমরা তরণ বলি তার মানে এবার আমরা কি জানি অর্থাৎ বস্তুটির মধ্যে উৎপন্ন তরণ কতটা তরণ উৎপন্ন হবে তরণকে আমরা এ দিয়ে ডিনোট করি উৎপন্ন তরণ তাহলে কি ফর্মুলা যে বেগ বৃদ্ধি এটা আমরা আগের ক্লাসে শিখেছি এইটা যদি ভুলে যাও তাহলে কিন্তু পিটানি সবার কপালে পিটানি তাহলে বেগ কতটা বৃদ্ধি হচ্ছে অন্তিম বেগ সব ভেঙে ভেঙে লিখে করে দিচ্ছি মাইনাস প্রাথমিক বেগ বাই সময় এটাকেই তো বেগ বৃদ্ধি বলে লাস্টেরটার থেকে ফার্স্ট এরটা বাদ দিলে তাহলে এবারে আমি একটু করি অন্তিম বেগ কথা ছিল ভি প্রাথমিক বেগ ছিল ইউ সময় ছিল টি এবার যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি কি হবে এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ এইবার তো চলে এসেছে জাস্ট ইউটাকে আমি এদিকে নিয়ে যাব ইউ প্লাস 80 তাহলে কাজ খতম পয়সা হজম তাহলে দেখো সূত্র কিন্তু প্রমাণিত হয়ে গেল এবার কথা হচ্ছে বেগটা যদি বৃদ্ধি না পেয়ে বেগটা যদি কমে যেত হতেই পারে সে আগে খুব স্পিডে চালাচ্ছিল সাইকেলটা কিছুক্ষণ পর সে হাঁপিয়ে গেছে সে এখন আস্তে আস্তে সাইকেল চালাচ্ছে হতেই পারে তাহলে বেগ যদি হ্রাস পায় আগেরটা বেগ বৃদ্ধি হয়েছে এখানে আমি বেগ বেগ জন্য করাচ্ছি লিখে ক্ষেত্রে আচ্ছা বেগ হ্রাস মানে কি এক্ষেত্রে ইউ ইজ গ্রেটার দেন ভি কারণ আগে বেশি ছিল তারপরে কমে গেছে তাহলে এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু মন্দন উৎপন্ন হবে কারণ বেগ যদি কমে তাহলে তো মন্দন উৎপন্ন হয় আচ্ছা মন্দনকেও কিন্তু আমরা এ দিনে দিয়ে ডিনোট করব। তাহলে মন্দনের ফর্মুলা কিন্তু আমরা আগের দিন শিখেছি কি শিখেছি বেগ হ্রাস বাই সময় এটা আমরা কিন্তু আগের দিন শিখে নিয়েছিলাম তাহলে বেগ হ্রাস বাই যদি সময় হয় বেগ কতটা হ্রাস হচ্ছে আগের যতটা ছিল আগে তো বেশি ছিল তার থেকে তো এখন কমে গেছে তার মানে ইউ মাইনাস ভি বাই টি হবে আগে এটার ক্ষেত্রে কি ছিল ভিটা বেশি ছিল তাই জন্য ভি থেকে ইউটা মাইনাস করেছি এখন এটার ক্ষেত্রে কি ইউটা বেশি মানে প্রাথমে প্রাথমিক বেগটা বেশি তাহলে তাহলে ইউ থেকে ভি মাইনাস হবে তো দ্যাটস ওয়াই আমি করে দিই ট্রান্সফার এবারে যদি আমি এটাকে এদিকে আনি তাহলে দেখো কি হয়ে যাবে আমি এটাকে এদিকে আনছি এবার দিয়ে যদি উভয় দিকে গুণ করে দিই বা মাইনাসটাকে এদিকে নিয়ে যাই তাহলে কি হয়ে যাচ্ছে ইউ মাইনাস এটি তাহলে এটাই তো আমি বলেছিলাম মন্দনের ক্ষেত্রে প্রুফটা তো আমি এটাই বলেছিলাম যে প্রত্যেকটা মাই প্লাস সাইন গুলো মাঝের যে প্লাস সাইন গুলো কিন্তু মন্দনের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে এটার ক্ষেত্রে আমি করে দেখালাম পরেরগুলোর ক্ষেত্রে আর করে দেখাবো না কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো প্রত্যেকটা প্লাস সাইন গুলোকে মাইনাস করে দেবো ঠিক আছে তাহলে এই পুরোটা হচ্ছে বেগ বৃদ্ধির ক্ষেত্রে এইটা হচ্ছে বেগ হ্রাসের ক্ষেত্রে ফর্মুলা আচ্ছা সব সময় যে বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস সোজা সুজি হবে এমন নাও হতে পারে কি রকম হতে পারে কোনো একটা বস্তু ওপর থেকে কেউ ফেলে দিল অর্থাৎ কোনো একটা বস্তু যদি অবাধে পতনশীল হয় মানে আমি একটা বস্তুকে এখানে ধরে রেখেছি বলকে বলটাকে ছেড়ে দিলাম তাহলে বলটা কি হবে সোজা সুজি অভিকর্ষের টানে নিচের দিকে নামবে তাহলে এটাকে বলা হয় অবাধে পতনশীল বস্তু অবাধে কারণ কোনো বাধাহীন ভাবে সে নিচের দিকে পড়ছে তো এবার সেক্ষেত্রে কিরকম সূত্রটা হবে তাহলে আমি একটু এই সাইডে লিখে দিই কি লিখবো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আচ্ছা এটা কিন্তু এগুলোর আলাদা তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে ফর্মুলাটা হবে সেটা কি সেটা হলো অবাধে পতনশীল বস্তুটা কার জন্য পড়ছে অভিকর্ষের টানে পড়ছে তাহলে অভিকর্ষের টানের জন্য ওই বস্তুটার মধ্যে কি হচ্ছে অভিকর্ষ তরণ উৎপন্ন হচ্ছে তার কি কারণ আমরা জানি কোনো একটা বস্তু যত পৃথিবীর দিকে চলে যায় মানে যত নামতে থাকে তত ওর বেগটা বৃদ্ধি পেতে থাকে কারণ কি একদম যখন টপে ছিল মানে যখন আমি ধরো এখানটা আমি ছবিটা আঁকছি এই সাইডে যে এই বস্তুটাকে আমি নিচের দিকে ফেলছি একদম প্রাথমিক অবস্থায় আমি ধরে রেখেছিলাম তাহলে সে সময় কত সে সময় একদম শূন্য মানে একদম কম বেগ তো যত নিচের দিকে নামে তত কিন্তু ওর বেগটা বাড়ে ঠিক আছে তাহলে বেগ যদি আর ক্রমাগত বাড়তে থাকে তাহলে ওর মধ্যে একটা তরণ উৎপন্ন হবে এই বেগটা বেগটা কেন বাড়ছে অভিকর্ষের টান যত নিচের দিকে যায় তত বাড়তে থাকে তাহলে বেগ বৃদ্ধির হারটা কেন অভিকর্ষের জন্য তাই জন্য এর মধ্যে ওই বস্তুটার মধ্যে যে তরণের উৎপন্ন হয় সেই তরণটাকে আমরা বলবো অভিকর্ষ তরণ ঠিক আছে তাহলে এবারে এক্ষেত্রে যে সূত্রটা হবে সেটার মধ্যে এ লিখবো না এই এ যেগুলো এ যে তরণ লিখছিলাম এই তরণের জায়গায় এখন আমরা জিয়ে জি দিয়ে ডিনোট করব। যে জিটাকে আমরা লিখবো অভিকর্ষ তরণ ঠিক আছে এই অভিকর্ষ তরণের মান কিন্তু আমি আগের ক্লাসে লিখে দিয়েছি তো আমি আর বলবো না তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি আর যদি ঊর্ধ্ব দিকে গতিশীল হয় মানে কোনো একটা বস্তু থেকে আমি এভাবে ছুঁড়েছি মানে তাহলে কি ওপর দিকে যদি ছড়ে তাহলে বস্তুটা আস্তে আস্তে ওপর দিকে উঠবে আগেরটা কি হচ্ছিল নিচের দিকে নামছিল পতনশীল এখন কি হচ্ছে ওপর দিকে গতিশীল তাহলে ওপর দিকে যত ঊর্ধ্ব দিকে গতিশীল হবে বেগ তত কমতে থাকে যত নিচের দিকে নামবো বেগ বাড়বে যত ওপর দিকে উঠবো তত বেগ কমবে কারণ পৃথিবী থেকেও দূরত্বটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে ওর বেগটা কি হচ্ছে আগেরটার ক্ষেত্রে কম ছিল মানে সরি বেগটা ছিল যত নিচের দিকে বেগটা বাড়ার কারণে এখানে হয়েছে প্লাস সাইন এবারে দিকে ছোড়ার কোনো বস্তুর ক্ষেত্রে ওপর যত ওপর দিকে যাবে তত কি হবে অর্থাৎ অন্তিম বেগ আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে তো তাহলে এই যে চিহ্নটা তাহলে কি লিখব ঊর্ধ্বমুখে গতিশীল বস্তুর ক্ষেত্রে ঊর্ধ্ব দিকে গতিশীল বস্তুর ক্ষেত্রে ঊর্ধ্ব গতিশীল বস্তুর ক্ষেত্রে কি ফর্মুলা হবে এই যে মাইনাস সাইন কারণ কি যত উঁচুর দিকে উঠবে তত ওর বেগটা কমতে থাকবে তাহলে বেগ কমলে মন্দন হয় তাহলে এক্ষেত্রে যে অভিকর্ষ তরণটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এই হলো তোমাদের যে সেকেন্ড ইকুয়েশন সেই সেকেন্ড ইকুয়েশনের টোটাল এক্সপ্রেশন তো চলো এবারে থার্ড ইকুয়েশন চলে যাই থার্ড ইকুয়েশন কোনটা s টু ut প্লাস হাফ at এবারে এখানে অর্থাৎ এই ইকুয়েশনটা সাহায্যে আমাকে যদি কেউ বেগ বলে দেয় আর সময়টা বলে দেয় অর্থাৎ প্রাথমিক বেগ অন্তিম বেগ বলে দিল আর সময় বলে দিল তুমি কিন্তু আরামসে ইকুয়েশনটা দেওয়ার ফলে তার সে কতটা অতিক্রান্ত দূরত্ব বা কতটা স্মরণ অতিক্রম করেছে সেটা কিন্তু তোমরা ইজিলি বার করতে পারবে তাহলে আমরা চলি যে ইকুয়েশনটা কিভাবে আসছে সেটা দেখার জন্য তো ধরো কোনো একটা বস্তু লিখি সেই একই কন্ডিশন সেই তপন কাকু সেই তপন কাকু কি করছিল যে প্রথমে সে আস্তে আস্তে যাচ্ছিল ইউ বেগে প্রাথমিক বেগ ইউ নিয়ে তারপর কিছুক্ষণ পর তার বউয়ের কথা মনে এসছে যে তাকে অফিস যেতে হবে বউ নয় তো খিটকিট খিটকিট করবে তাহলে সে কি করছে এখন সাইকেলটা জোরে চালাচ্ছে তো চলো আমি লিখি ধরি একটি বস্তু প্রাথমিক অবস্থায় বেগে গতিশীল টি সময় পর টি সময় পর বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে ভি হলো ঠিক হ্যাঁ আচ্ছা এবং কি লিখলাম এবং এর জায়গায় এ লিখে দিয়েছি এবং বস্তুটি এস দূরত্ব বা স্মরণ যেটাই বলো তোমরা এস দূরত্ব এরা কিন্তু সরল রৈখিক দূরত্ব কেউ গন্ডগোল বাধাবে না বা তোমরা লিখে দিতে পারো যে বস্তুটি সরল রৈখিক ভাবে সুতরাং বা বস্তুটিতে যেহেতু বেগ বৃদ্ধি পেয়েছে তাহলে বস্তুটিতে এ তরণ উৎপন্ন হলো আচ্ছা এই ফর্মুলাটা বা এই কোয়েশানটা একটু আলাদা কিরম আলাদা তুমি বলো এখানে বস্তুটা প্রথমে ইউ বেগে গতিশীল তারপরে ভি বেগে গতিশীল তাহলে এই ফর্মুলাটা ক্রিয়েট করার জন্য আমাকে এই পুরো জার্নিটার বস্তুটা যে পুরোটা জার্নি করেছে তার গড় বেগের দরকার হবে আচ্ছা প্রথমে সে ইউ বেগে গতিশীল ছিল তারপর ওর বেগটা বেগে ভি হয়েছে তাহলে ওর কটা বেগের পরিবর্তন হয়েছে প্রথমে ইউ ছিল তারপরে ভি হয়েছে তাহলে গড় বেগ ওর কত তাহলে আমি লিখতে পারি যে বস্তুটির সম্পূর্ণ যে জার্নিটা যে টোটাল ট্রাভেলটা যে ও করেছে তাতে গড় বেগ সুতরাং বাবা সুতরাং তো আর দেখা যায় না বস্তুটির গড়বেগ আচ্ছা গড় আমরা কি করে করি যে টোটাল যোগ করে নাম্বার অফ কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করে দিই তাহলে এখানে টোটাল বেগের সংখ্যা দুটো কত ইউ প্লাস ভি বাই কটা সংখ্যা দুটো ইউ আর ভি তাই দুই দিয়ে ভাগ করেছি ক্লিয়ার আচ্ছা এইটাকেই কিন্তু আমরা বলবো ভি অ্যাভারেজ বা অ্যাভারেজ ভেলোসিটি বা গড়বেগ গড় বেগকে আমরা ভি এভি ভি এ ভি ফর অ্যাভারেজ তো গড়বেগকে এভি দিয়ে ডিনোট করবো যার ফর্মুলা কি এলো ইউ প্লাস ভি বাই টু ওকে এবার আমরা চলে আসি যে তাহলে বস্তুটা কত বলেছে এস দূরত্ব অতিক্রম করেছে তাহলে আমরা দূরত্বের ফর্মুলা কি জানি চলো দেখি যে বস্তুটি অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু আচ্ছা স্মরণ ইকুয়ালস টু বেগ ইন্টু সময় না তাহলে এক্ষেত্রে কিন্তু গড়বেগ হবে আচ্ছা এটা আমি কি হিসাবে লিখলাম কারণটা যেহেতু বেগ ইকুয়ালস টু সময় তাহলে আমি আরামসে লিখতে পারি যে স্মরণ ইকুয়ালস টু বেগ টু সময় জাস্ট ক্রস মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে আমি এখানে এখন মান বসাচ্ছি গড়বেগ মানে ভি অ্যাভারেজ ইন্টু সময় মানে সে কত সময় নিয়েছিল টি সময় নিয়েছিল ভালো কথা চোদ্দ এবারে আমি তো মান বসাবো গো ভি অ্যাভারেজ এর মান আমরা কি জানি এটা ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি এই কালিটা আমার ভালো লাগছে না আমি অন্য কালি দিয়ে করব এবার দেখো এই ভিটা আমি আগের ইকুয়েশানে এটা পেয়েছি না ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটা আমরা প্রিভিয়াস যে ইকুয়েশানটা করলাম সেখানেই না পেলাম যেহেতু টিং ইন যেহেতু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটা আমরা আগের ইকুয়েশানটাতেই সলভ করেছি তো আমি এখানে ভি এর জায়গায় আরামসে এই ফর্মুলাটাকে বসিয়েই দিতে পারি তাহলে এবার একটু ক্যালকুলেট করি দেখো টু ইউ প্লাস এটি বাই টু ইন্টু টি হায়রে এত জায়গা নাই এটার পরে আমি কিন্তু এখানে করছি এই সাইডে এই যে এইখানে করার কথা আমি এই সাইডটাই করছি গন্ডগোল কেউ পাকাইবে না অর্থাৎ ওকে এবার দেখো তাহলে এস ইকুয়ালস টু আমি ইন্ডিভিজুয়াল করে দেব এবং ব্র্যাকেটটাকে তুলে দেব

তাহলে দেখো যে আমরা গড় বেগের ফর্মুলা থেকে কিন্তু আরামসে যে এসের মানে দূরত্বের ফর্মুলাটা ক্রিয়েট করতে পারি অর্থাৎ এই কোয়েশনের সাহায্যে আমি যদি বেগ বলে দেয় আর সময় বলে দেয় আমি সেই বস্তুটার দ্বারা অতিক্রান্ত স্মরণ বা দূরত্ব নির্ণয় করতে পারি আচ্ছা এখানেই যদি বেগটা না বেড়ে কমতো তাহলে মন্দন ক্রিয়েট হতো তাহলে এই যে প্লাসের জায়গা তখন কি হয়ে যেত মাইনাস হয়ে যেত আমি একটু করে লিখে দিই যে মন্দনের ক্ষেত্রে মন্দনের ক্ষেত্রে কোনটা ভ্যালিড এস ইকুয়ালস টু টি মাইনাস হাফ টি স্কোয়ার এই ফর্মুলাটা কিন্তু মন্দনের ক্ষেত্রে ভ্যালিড আচ্ছা যদি পতনশীল বস্তু হতো অবাধে পতনশীল বস্তু তখন কিন্তু এর জায়গায় কি হতো জি হতো জি মানে আচ্ছা এটা কোথায় আর তো জায়গা নাই গো আর তো জায়গা নেই আচ্ছা আমি একটু সাইডেই নয় লিখে দিই এই সাইড লিখে দিচ্ছি হ্যাঁ যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি হবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার যেখানে জি মানে হচ্ছে অভিকর্ষজ তরণ আচ্ছা জি এর কিন্তু ভ্যালুটা বারবার করে বলছি মনে রাখতে হবে যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে এসআই তে দ্যাট ইজ ফর এস আই ইউনিট আর নশো আশি সেমি পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে সিজিএসএন তো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে পড়লাম আচ্ছা যদি ঊর্ধ্বমুখে গতিশীল বস্তু হতো তাহলে কিন্তু এই প্লাসের জায়গায় মাইনাস হয়ে যেত ঠিক আছে এই জিনিসগুলো আর আমি লিখছি না কারণ আর জায়গাই নেই ওকে তো নেক্সট ইকুয়েশনে চলে যাই কি লেখা আছে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as এই ফর্মুলাটা কিভাবে আসছে সেটা একটু দেখে ওই এক জিনিস আমি আর গল্পটা বলছি না তোমাদের মনে আছে চলো তাহলে গল্পটা একটু লিখে ফেলি ধরি ধরতেই হবে একটি বস্তু একটি বস্তু প্রাথমিক অবস্থায় ইউবে গতিশীল মন্ত্র পড়ছি আমি জানো ইউবে গতিশীল ভালো কথা টি সময় পর টি সময় পর বস্তুটির বেগ বৃদ্ধি পেয়ে ভি হইল ভি হইছে এবং বস্তুটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কত এস ভালো কথা এবং বস্তুটিতে কি উৎপন্ন হবে বেগ বেড়েছে তরণ উৎপন্ন হবে তরণ এ উৎপন্ন হলো ভালো কথা হয়েছে হয়েছে আমরা আমরা করব এবারে প্রমাণ ভালো কথা এবার এই প্রমাণটা করার জন্য আমাকে কিন্তু সেকেন্ড ইকুয়েশনটার হেল্প লাগবে তো আমরা জানি আমরা জানি এই যে কথাটা লিখি এই কথাটা লিখতে কিছুই আমার খারাপ লাগে আমরা কিছুই জানি না লেখা থাকবে আমরা জানি আমরা কি জানি ভি প্লাস এটি এই ইকুয়েশনটা তো আমরা সেকেন্ড ইকুয়েশনটাকে জানি এই ইকুয়েশানটাকে আমি কি করবো বোথ সাইডে হোল স্কোয়ার করে দেবো মানে লিখে দি উভয় দিকে বর্গ করে দিই উভয় দিকে বর্গ করে পাই পাই কি চলো পাই যখন বলেছি তাহলে ওটা পেইনি কি হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ভালো কথা খুব ভালো কথা এবার দেখো কি হবে এবারে এটাকে আমি একটু সুন্দর করে লিখবো সাত রঙের সমুদ্র বানাচ্ছি সব রং দিয়ে লিখছি সব কালার ইউজ করব যত কালার আছে এটাকে স্কোয়ারটাকে কম করে দিলাম এই যে দুটো পার্ট আছে এই দুটো পার্টকে দেখো আমি কিভাবে লিখবো এই যে ইকুয়েশনটা আছে এটাকে এরকম লেখা যায় না একটা হাফ করলে চলে আসে টু কেন করবে বুঝতে পারবে দেখো এই টু এখানে আমি একটা জাস্ট হাফ গুণ করেছি যেহেতু হাফ গুণ করেছি এখানে একটা টু লিখতে হবে তাহলে দেখো এই টু এই টু কেটে গেলে কেন তো এই ইকুয়েশনটাই থাকছে কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না জাস্ট আমি একটুখানি সিম্পলিফাই করার জন্য এটাকে একটা হাফ গুণ করেছি খুব ভালো কথা এবারে আমি কি করব এইটাকে এইদিকে দিকে লিখবো কারণ এইদিকে আর লেখার জায়গাই নাই টিং টিং আর টিং টিং এইখানটায় লিখবো ভালো কথা চলো তাহলে লিখি কি আসলো তাহলে আমাদের ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস এই যে দুটো টার্ম থেকে দেখো কি কমন যাচ্ছে কোন দুটো টার্ম লাস্ট দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে দেখো টু কমন যাচ্ছে আর এ কমন যাচ্ছে তাহলে কমন নিলাম বাকি থাকছে থাকছে টু এ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই টার্মটা কিন্তু পড়ে থাকছে দেখো এটা একটুখানি ছোট হয়ে গেছে লেখাটা কি করে পরে থাকছে দেখো টু যদি কমন নিয়ে নিই টার্মটা থেকে তাহলে এখানে একটা টু যদি চলে যায় তাহলে ইউটি টামটা পরে থাকতে সেই ইউটিটাই লিখলাম ব্যাকেটের ভেতরে আর এখানে থেকে যদি টু এ কমন নিই দুইটা চলে গেল আর একটা একটাই চলে গেছে তাহলে একটা এ চলে গেলে এই হাফটা তো হাফ পরে থাকবে এ থাকবে আর টি স্কোয়ারটা তো টি স্কোয়ারই পরে থাকবে আচ্ছা এই কোয়েশানটাকে চেনা চেনা লাগছে যে ব্যাকেটের ভেতরে যে টার্মটা আছে একটু আগেই না আমরা করলাম যে ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই পুরো টার্মটাকে তো আমরা একটু আগে এস প্রমাণ করলাম কারণ আমরা থার্ড ইকুয়েশানটা কি শিখলাম যে এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার তাহলে এই ইকুয়েশানটাই তো চলে এসছে এখানে আমরা কিন্তু এইটাকে আনার জন্যেই এখানে একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম ঠিক আছে তো এসটাকে আনা যায় তাহলে কিন্তু আমাদের ইকুয়েশানটাই চলে এসছে কারণ কি এখানে তুমি কারণটা যেহেতু লিখে দেবে যেহেতু আমরা এটা জানি অলরেডি এই কোয়েশনটা আসলো এই জায়গাটা এস এর মানটা পুট করে তাহলে একইভাবে এটা তো তরনের জন্য যদি মন্দনের জন্য হতো তাহলে কি হতো জাস্ট যে প্লাস সাইনটা আছো কি হয়ে যেত মাইনাস হয়ে যেত অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি হতো যে জায়গাটা আছে ষ তরণ হয়ে যেত মানে জি লিখে ফেলতাম তখন আমরা আর জি এর মান তো জানো আর ঊর্ধ্বমুখে গতিশীল বস্তুর ক্ষেত্রে কি হতো যেই ইউ মানে ইউ স্কোয়ার মাইনাস টু জি এস কারণ কি ঊর্ধ্বমুখে থাকলে বেগ কমে যায় তার ফলে এই জায়গাটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাচ্ছে কারণ বেগ কমলে মন্দন হয় মন্দন মানে ঋণাত্মক তরণ সে তাই জন্য এই প্লাসের জায়গায় মাইনাস লিখবো অ্যান্ড জিটাকে আমরা জি দিয়ে লিখবো কারণ অভিকর্ষ তরণ এখানে কাজ করছে তার মানে দেখো আমরা প্রত্যেকটা যে চারটে চারটে ইকুয়েশান শিখলাম সেই চারটে ইকুয়েশানের কি করে ডেরিভেশন আসছে সে প্রত্যেকটা ডেরিভেশান শিখে গেলাম এই পুরো ডেরিভেশানগুলো হলো কী পদ্ধতিতে বীজ গাণিতিক পদ্ধতিতে আমরা কি কিন্তু গ্রাফিকাল পদ্ধতি রিপ্রেজেন্টেশনটা এই প্রত্যেকটা ফর্মুলার আবার গ্রাফ করা যায় তো চলো যে সূত্র যখন শিখে নিয়েছি চার চারটে শিখেছি এবার কিন্তু অঙ্ক অঙ্ক করার পালা তো আমাদের এখান থেকে আসে মানে একদম আসে সেটা শর্ট কোশ্চেনের অঙ্ক আসুক কিংবা তিন নম্বর কোশ্চেনের অঙ্ক আসুক অঙ্ক কিন্তু দেয় চলো তাহলে ফার্স্ট অঙ্ক দেখে অঙ্কটা একদম সোজা একদম আগের ক্লাসের বেসে আমি অঙ্কটা দিয়েছি কি বলেছে একটা বস্তু কণা দু সেন্টিমিটার ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে সেকেন্ডে খুব ভালো কথা একটা বস্তু কণা যেটা বলেছে এঁকে ফেলি তাহলে গন্ডগোলটা হবে না একটা বস্তু একটা অর্ধবৃত্তাকার পথ এটা হচ্ছে অর্ধবৃত্ত পুরোটা বৃত্ত হচ্ছে পুরোটা আঁকলাম কিন্তু অর্ধবৃত্ত বলেছে তাহলে অর্ধবৃত্ত এঁকেছি যার সেন্টার এখানে তাহলে ব্যাসার্ধটা বলেছে কত ব্যাসার্ধের একটা অর্ধ বৃত্তাকার পথ অতিক্রম করতে ওর কত লেগেছে তাহলে আর বলে দিয়েছে সেমি এবং টাইমটা লেগেছে ওর কত সেকেন্ড খুব ভালো কথা টু দু এবার বলেছে বস্তুটার গড় বেগ কত বেগ বার করতে দিয়েছে আচ্ছা গড় বেগ যদি বার করতে দেয় তাহলে আমাদের বেগের সূত্র যেটা আছে সেটা আগে লিখে ফেলি যে আমরা কি জানি আমরা জানি যে বেগ বা বাই তো আমরা জানি অলরেডি তাহলে এখানে এই বস্তুটার ক্ষেত্রে স্মরণ কতটা এ থেকে সে বি বিন্দুতে অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে যাচ্ছে এরকম ভাবে তো যদি যায় তাহলে ওর স্মরণ কতটা স্মরণ মানে আমরা কি শিখেছিলাম যে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে যে সরল রৈখিক দূরত্ব বা সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স প্রাথমিক বিন্দু হচ্ছে এটা অন্তিম বিন্দু হচ্ছে এটা এটা তাহলে প্রাথমিক আর অন্তিম বিন্দুর মধ্যে সব সরল রৈখিক দূরত্ব কোনটা এইটা না মানে এখান থেকে একদম চলছে এই অব্দি এটাই কিন্তু ওর স্মরণ তাহলে এটাই তো স্মরণ মাঝখানের যে পাঁচটা আর এই পুরোটা কিন্তু ওর দূরত্ব এই পুরোটা পাঁচটা ও অতিক্রম করেছে বা অতিক্রান্ত দূরত্ব আর মাঝখানের পথটা হচ্ছে কিন্তু ওর স্মরণ আচ্ছা তাহলে আমরা কি জানি যে এই পুরোটা এটা কি হচ্ছে একটা বৃত্তের অর্ধবৃত্তের ব্যাস তাহলে স্মরণ মানে হচ্ছে এক্ষেত্রে কত হবে এই টুকুটা যদি টু হয় পুরোটা হবে চার কারণ ব্যাসার্ধ ইকুয়ালস টু টু মানে ব্যাসার্ধ হচ্ছে হাফ ব্যাসের তাহলে স্মরণ এখানে কত হচ্ছে টু আর আমি ভি দিয়ে লিখছি আচ্ছা কারণ কি আমি এখানে লিখে দিই কারণ স্মরণ অর্থাৎ অর্ধবৃত্তের সরি অর্ধবৃত্তের ব্যাস ইকুয়ালস টু টু আর ইকুয়ালস টু টু ইন্টু টু বসালাম মানে হচ্ছে চার সেমি তাহলে এখানে বসিয়ে দিই চার সেমি বাই টাইম কত লেগেছে দু সেকেন্ড টয়িং টয়িং তাহলে দুই মিটার পার সেকেন্ড আসলো কিন্তু আমাদের গড় বেগ তাহলে এখানে দেখো কোন অপশানটা রাইট এখানে দু নম্বর অপশানটা রাইট তাহলে চলে যাই নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক কি বলেছে প্রথম থেকে একটু সোজা সোজা অঙ্ক তারপর আস্তে আস্তে একটু কঠিন অঙ্কর দিকে যাব যে একটা গাড়ি যাত্রা পথের অর্ধেক দূরত্ব চল্লিশ কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব ষাট কিলোমিটার পার আওয়ার গেল আচ্ছা একটা রাস্তা আছে একটা গাড়ি সেখান দিয়ে যাচ্ছে আমি যদি আঁকি এই একটা রাস্তা ঠিক আছে এই রাস্তাটার এখান থেকে এই অবধি গাড়িটা যাবে তাহলে এটা এ এটা বি একটা গাড়ি যাচ্ছে একটা বাক্স আঁকি এখানে আচ্ছা গাড়িটা যাচ্ছে এ থেকে বি পজিশনে এই এ থেকে বি এর একদম মিডিল পজিশনটা আমি ধরে নিলাম এ থেকে বি এর দূরত্ব হচ্ছে এক্স দূরত্ব হতেই পারে এই দূরত্ব যাচ্ছে হাফ দূরত্ব মানে এইটুকুটা যেতে ওর বেগ কত ছিল ফর্টি কিমি পার আওয়ার এই হাফ হাফ মানে কত এক্স বাই টু দূরত্ব এক্স বাই টু দূরত্ব কতটুকু বেগ নিয়ে গেছে 40 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে সে গেছে আচ্ছা বাকি হাফ দূরত্ব বাকি হাফ মানে বাকি এক্স বাই টুটা কত বেগ নিয়ে গেছে সিক্সটি কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে গেছে আমাকে এখান থেকে জানতে চেয়েছে তাহলে গড় দ্রুতিটা ওর কত আচ্ছা গড়দ্রুতি কত সেটা যদি জানতে চাই তাহলে আমাদের কি জানতে হবে যে মোট গড় দু ফর্মুলা আমরা কি জানি যে মোট সরণ বাই মোট সময় তাই না এটা তো আমরা জানি যে গড়দুতি মানে হচ্ছে মোট স্মরণ বাই মোট সময় কিন্তু মোট স্মরণ কত দেখো এই টোটালটাই হচ্ছে এক্স এটাই তো মোট স্মরণ বাট মোট সময়টা তো আমরা জানি না এখানে সময়ের কিন্তু উল্লেখই নেই জাস্ট এখানে দুটো দ্রুতির কথা বলা আছে কিন্তু গড় দ্রুতির ফর্মুলা তো আমরা মোট স্মরণ কথাটা আছে তাহলে আমাকে মোট স্মরণ বাই মোট সময় বার করতে হবে যেহেতু এখানে সময় বলে দেয়নি তাই আমরা সময় কিন্তু ক্যালকুলেট করব এই অঙ্কটা একটুখানি তোমরা ভালো করে বুঝে বুঝে করো তাহলে ফার্স্ট আমরা চলি প্রথম হাফের জন্য তাহলে আমরা লিখি ধরি রাস্তাটির দৈর্ঘ্য এক্স কিলোমিটার ভালো কথা তাহলে প্রথম অর্ধেক রাস্তা গাড়িটি কত ফর্টি কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে গেছে কথাটার মানে কি ফর্টি কিলোমিটার এখান থেকে আমি কি বার করতে চাইছি সময়টা বার করতে চাইছি ফর্টি কিলোমিটার পার আওয়ার কথাটার মানে হচ্ছে এক ঘন্টায় সে কতটা যায় ফর্টি কিলোমিটার যায় এই ফর্টি কিলোমিটার পার আওয়ার কথাটার অর্থই হচ্ছে যে গাড়িটা অর্থাৎ গাড়িটি চল্লিশ কিলোমিটার যায় এক ঘন্টায় এক আওয়ার কিন্তু কত টাকা আছে হাফটা হাফ মানে কত এক্স বাই টুটা তাহলে আমি যদি ওই কি ক্রিয়ম করি এক কিলোমিটার কততে যাবে এক্স বাই টু কিলোমিটার কততে যাবে তাহলে এক্স বাই টু ইন্টু ওয়ান বাই কিলোমিটার আওয়ার তাহলে হাফ পার্টটা যেতে ওই পুরো রাস্তার হাফ পার্টটা যেতে কত সময় লাগছে এত ঘন্টা সময় লাগছে তাহলে প্রথম অর্ধেক রাস্তা যেতে কত সময় লাগছে এক্স বাই এইটটি আওয়ার সময় লাগে এবারে আমরা দ্বিতীয় পার্টায় আসি তাহলে দ্বিতীয় হাফ চলো তালে দ্বিতীয় পাটটায় যাই দ্বিতীয় পাটটা কোন দিয়ে করব এই তো গন্ডগোল বেঁধে যায় জায়গা নিয়ে খুব সমস্যা এই পার্টা আমি এখানটায় করছি সেকেন্ড হাফ দ্বিতীয় অর্ধেক রাস্তাটি মানেটাই হচ্ছে কি যে অর্থাৎ 60 কিলোমিটার যায় কত ঘন্টায় এক ঘন্টায় তাহলে এক কিলোমিটার যায় ওয়ান বাই সিক্সটি ঘন্টায়

তাহলে আমরা কিন্তু প্রথম হাফ আর সেকেন্ড হাফের সময়গুলো পেয়ে গেছি এবার আমরা গড় ফর্মুলা জানি যে গড় দ্রুতি ইজ ইকুয়ালস টু মোট স্মরণ বাই মোট সময় এটা তো আমরা জানি তাহলে এক্ষেত্রে মোট স্মরণ মানে কতটা পুরো রাস্তাটা না এই পুরোটা পুরোটা কত ধরেছিলাম এক্স ধরেছিলাম আর মোট সময় কতটা হল প্রথমটায় যেতে লেগেছে এক্স বাই এইটটি দ্বিতীয়টায় যেতে লেগেছে এক্স বাই ওয়ান টোয়েন্টি তো আমি এবার করব হচ্ছে এলসিএম তাহলে এক্স বাই এইটটি আর একশো কুড়ির এলসিএম করলে কত আসে দেখি এইটটি আর একশো কুড়ি দশ দিয়ে যাবে আট বারো দুই দিয়ে যাবে আসবে হচ্ছে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশটাকে আমি ওপরে লিখি দুশো চল্লিশ আর এটা করলে চলে আসে হচ্ছে আমার থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে চলে আসবে টু ফর্টি এক্স বাই ফাইভ এক্স তাহলে পাঁচ চারে কুড়ি আর কত কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এক্ষেত্রে আমার যে গড় দুটি সেটা কত বেড়ালো আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার এই অঙ্কটা আবার আমি বলছি কারণ এদিক ওদিক বারবার করা হচ্ছে কি বললাম পুরো রাস্তাটা আমি ধরে নিচ্ছি এক্স হাফ গেছে কততে হাফ গেছে ফর্টি কিলোমিটার পার আওয়ারে সেটা কত বেগ মানে দ্রুতিটা তোমাকে বলে দিয়েছে তা আমার তো গড় দুটি জানতে গেলে দুটি দিনে লাভ নেই আমার তো গড় দুটি জানতে গেলে মোট সরণ আর মোট সময়টা জানতে হবে তো মোট সময়ের কথা এখানে কোথাও উল্লেখই নেই তো মোট সময় জানতে গেলে আমাকে সেটা ঐকিক নিয়ম যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতির সাহায্যে বার করে নিতে হবে কি করতে হবে ফার্স্ট হাফ মানে এক্স বাই টুটা কত ঘন্টায় যাচ্ছে কত ধরো এক কিলোমিটার এক ঘন্টায় যদি মানে ফর্টি কিলোমিটার যদি এক ঘন্টায় যায় তাহলে এক কিলোমিটার কততে যাবে এক্স বাই টু কিলোমিটার কততে যাবে পার করে নিলাম যে প্রথম হাফের সময় কত সেকেন্ড হাফ চলে আসি যে সিক্সটি কিলোমিটার যদি এক ঘন্টায় যায় তাহলে এক্স বাই টুটা কত কিলোমিটার যাবে কত ঘন্টায় যাবে তাহলে এক্স বাই ওয়ান টোয়েন্টি ঘন্টায় যাবে গেল তাহলে দুটো পার্টের সময়টা কিন্তু গেল তাহলে আমি মোট সময় কি করে বার করব দুটো পার্টের সময় তো দেখো এখানে যোগ করে দিয়েছি এবং মোট স্মরণ আমার কত টোটালটা হচ্ছে এক্স তো আমি যদি এই পুরো ইকুয়েশনটাকে সলভ করি তাহলে আমার কত আসছে ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার তো আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছ আর এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট অঙ্ক নেক্সট চলে আসি কি বলেছে স্থির অবস্থান থেকে পঁচিশ সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চল্লিশ বেগ কত হবে ভালো কথা তাহলে স্থির অবস্থা থেকে শুরু করেছে তাহলে স্থির অবস্থা থেকে কোনো একটা বস্তু স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে সেখান থেকে চলতে আরম্ভ করলো তাহলে স্থির অবস্থায় যখন ছিল তাহলে তার বেগের মান কত গোল্লা তাহলে স্থির প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় বস্তুটি স্থির অর্থাৎ প্রাথমিক বেগ কত বস্তুটা শূন্য ইউ ইকুয়ালস টু শূন্য ভালো অন্তিম বেগ সেটাই বার করতে দিয়েছে ধরলাম ভি বেগ কত হবে ধরি অন্তিম বেগ ভি এবং ত্বরণ কত বলে দিয়েছে ত্বরণ এই কোয়ালস টু বলেছে টোয়েন্টি সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং সময় টি কোয়ালস টু বলেছে টোয়েন্টি ফোর সেকেন্ড তো আমরা তরণের ফর্মুলা কী জানি ভি মাইনাস ইউ বাই টি তো বসিয়ে দাও টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু ভি মাইনাস জিরো বাই টোয়েন্টি ফোর তা এটা করলে কত আসে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর গুণ করলে সিক্স হান্ড্রেড সেমি পার সেকেন্ড স্কোয়ার চলে এলো না ভি তাহলে আমার অ্যান্সার যে ভি ইকুয়ালস টু সিক্স হান্ড্রেড সেমি পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমার অ্যানসার কিন্তু চলে এস সেটা কিন্তু পুরোটাই সিজিএস পদ্ধতিতে অঙ্কটা হলো কারণ এবার যদি তোমরা এস আই পদ্ধতিতে বার করতে চাও তাহলে সেমি পার সেকেন্ড স্কোয়ারকে আরামসে মিটার পার সেকেন্ড স্কোয়ারে আনতেই পারো তো কোনো প্রবলেম নেই এইভাবে রাখলেও কোনো অসুবিধা নেই নেক্সট অঙ্কে চলে আসি যে একজন ব্যক্তি ফোর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পার্ক বরাবর একবার দৌড় সম্পন্ন করতে কত সময় লেগেছে দু মিনিট সময় লেগেছে তাহলে একটা ব্যক্তি কি করছে বৃত্তাকার পার্কে ঘুরছে কোনোই কাজ নাই লোকটার ভালো কথা ঘুরছে ঘুরছে সে সেটার ব্যাসার্ধ কত ও সরি ব্যাস বলে দিয়েছে কত এইটটি ফোর মিটার এমন ভাবে এইটটি ফোরটা আমি লিখলাম দেখেই ভয় পেয়ে যাচ্ছি আমি নিজেই মিটার বলে দিয়েছে টোটালটা ব্যাসটা তাহলে মিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাস যদি মানে টু আর এইটটি ফোর মিটার হয় ব্যাসার্ধ কত হবে হ্যাঁ কত এইটটি ফোর বাই টু মানে ফর্টি টু মিটার তাহলে ব্যাসার্ধ কিন্তু আসলো ফর্টি টু মিটার এবারে বলেছে পুরোটা ঘুরেছে ঘুরে আমাকেই বলেছে কত সময় লেগেছে তাহলে সময় টি টু কত হয়েছে টু মিনিট কিন্তু কথাটা হচ্ছে মিনিট দিয়ে তো অঙ্কই করা যায় না মিনিটটাকে অলওয়েজ সেকেন্ডে আনতে হয় তাহলে দুই মিনিট মানে আমরা তুই ইন্টু ষাট করে দেব মানে একশো কুড়ি সেকেন্ড আচ্ছা বার করতে দিয়েছে বার করতে দিয়েছে দেখো দ্রুতি নির্ণয় করতে বলেছে তাহলে দ্রুতি জানতে গেলে দ্রুতি জানতে গেলে কিন্তু আমাদের স্মরণ সরি দূরত্ব জানতে হবে কারণ দ্রুতি মানে আমরা কি জানি দূরত্ব বাই সময় অর্থাৎ আমি এবার লিখে দিই দ্রুতির একটা ফর্মুলা যে আমরা জানি আমরা সব জানি একেবারে সব জানতা গামছা আলা তাই তো যে দ্রুতি ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময় আচ্ছা এই বস্তুটার বা এই ব্যক্তিটার অতিক্রান্ত দূরত্ব মানে কি এখান থেকে সে পুরোটা ঘুরে এতটা এসছে মানে এই বৃত্তের পরিধিটাই তো ওর অতিক্রান্ত দূরত্ব তাহলে অতিক্রান্ত দূরত্বের জায়গায় কিন্তু বৃত্তের পরিধির ফর্মুলা আমরা লিখতেই পারি ওকে তাহলে চলো বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে টু পাই আর পাইয়ের মান বাইশ বাই সাত সময় লেগেছে একশো কুড়ি ওকে কাটাকুটি করি তাহলে আলটিমেটলি আসলো আমার বাইশ বাই দশ মানে এগারো বাই পাঁচ এগারো বাই করলে কত আসে টু 2.2 মিটার পার সেকেন্ড তাহলে দেখো কত সোজা একটা অঙ্ক একটু কতটা ঘুরিয়ে দিয়েছে চলো নেক্সট চলে আসি একটা মোটর গাড়ি ব্রেক কষিয়ে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন উৎপন্ন করলো গাড়িটি দু সেকেন্ড পর স্থির হলো এই সময় গাড়িটির কতটা দূরত্বে যাবে তাহলে কি কি বলে দিয়েছে সেটা কিন্তু আমাদের জানতে হবে মন্দন বলে দিয়েছে মন্দন এ ইকালস টু সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার আর কি বলেছে সময় বলে দিয়েছে টাইম সেকেন্ড জানতে চেয়েছে দূরত্ব আচ্ছা তরোনার সময় থেকে তো দূরত্ব জানা যায় না সেটা তো আমরা শিখিনি তার জন্য কিন্তু আমরা ফর্মুলা ইউজ করব যেই সমীকরণগুলো আমরা শিখলাম দেখো আমরা দেখো এই ইকুয়েশনটা শিখেছি যে এবার কথা হচ্ছে কেন দিলাম কারণ মাইনাস এখানে কি লেখা আছে মন্দন তাই মাইনাস দিয়েছি ওকে সে কিন্তু ব্রেক কোষে কি হয়েছে স্থির হয়েছে তাহলে ব্রেক কোষে যদি স্থির হয় তাহলে অন্তিম বেগটা কত তার শূন্য তাই না তাহলে অন্তিম বেগটা এখানে কারণ বেগ কোষে তো স্থির হয়ে গেছে তাহলে প্রাথমিক বেগ যদি ইউ নিয়ে চলে কিছুক্ষণ পর স্থির হয়ে গেছে অন্তিম বেগটা তাহলে শূন্য তাহলে ইউ ভি এর জায়গায় শূন্য বসাই এর মান কত বলে দিয়েছে সিক্স সময় দুই তাহলে ইউ ইকুয়ালস টু আমাদের এলো টুয়েলভ মিটার পার সেকেন্ড ওকে এবারে আমাদের বার করতে হবে যে কতটা দূরত্ব যাচ্ছে তাহলে দূরত্ব আমরা আমরা দূরত্বের ফর্মুলা শিখেছি মাইনাস আচ্ছা মাইনাস কেন দিতে হবে আমি বারবার বলছি তরণ থাকলে প্লাস মন্দন থাকলে মাইনাস তো আমরা শিখেছি সূত্রটা এস মানে দূরত্ব ইউর মান বসাও হাফ ইন্টু মন্দন সিক্স আর দুয়ের স্কোয়ার ওকে তাহলে বারো দুগুণের চব্বিশ মাইনাস এটা করলে হবে একটা দুই কেটে হবে মানে বারো তাহলে চব্বিশ মাইনাস বারো করলে বারো তাহলে অ্যানসার হলো কিন্তু বারো মিটার তাহলে বস্তুটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কিন্তু টুয়েলভ মিটার এই দেখো এই ফর্মুলাটাই কিন্তু আমাদের নর্মাল আগের ফর্মুলাটা দিয়ে হচ্ছিল না এটা কিন্তু আমাদের সমীকরণ অ্যাপ্লাই করতে হলো ঠিক আছে তো নেক্সট চলে আসি নেক্সট বলেছে ঘন্টায় ছত্তি অঙ্ক করতে হবে কিন্তু অঙ্ক করলে কি বোর লাগছে না তো অঙ্ক যদি না করো এই চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্কই আসে খুব অঙ্ক আসে প্রমাণ আসে তো চল দেখি ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে ঘন্টায় কিলোমিটার বেগ মানেই কত বেগ বলে দিয়েছে থার্টি সিক্স কিলোমিটার পার আওয়ার কারণ এক ঘন্টায় ছত্রিশ কিলোমিটার যায় এটার কথাটার মানেই কি তার মানে বেগ হচ্ছে ছত্রিশ কিলোমিটার পার আওয়ার ওকে থাম গাড়িটা থামবার জন্য ব্রেক কষা হয়েছে তাহলে গাড়িটা একটা টাইম পর থেমে গেছে ওকে ও আচ্ছা গাড়িটা থেমে গেছে তার মানেই হচ্ছে কি হে কপাল তাহলে তো এটা ইউ বলে দিয়েছে প্রাথমিক বেগ ছত্রিশ কিলোমিটার পর আবার বেগ নিয়ে যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর বেগটা ওর থেমে গেছে বেগ তার মানে জিরো ওকে গাড়িটা তাহলে মন্দন বলেছে মন্দন মানে এ আচ্ছা ওকে এটা লিখে দিই মন্দন তাহলে মন্দনের সূত্র অ্যাপ্লাই হবে এ কত বলে দিয়েছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার এইবার দেখো হচ্ছে আসল খেলা এটা আছে মিটার পার সেকেন্ড এটা আছে কিলোমিটার পার আওয়ার তাহলে অঙ্ক তো হবে না অঙ্কটাকে কিন্তু সেম ইউনিটে নিয়ে আসতে হবে অর্থাৎ এই ছত্রিশ কিলোমিটারটাকে মিটার পার সেকেন্ডে আনবো তাহলে কিলোমিটার থেকে মিটারে আনতে গেলে হাজার দিয়ে মাল্টিপ্লাই আওয়ার থেকে সেকেন্ডে আনতে গেলে ছত্রিশশো দিয়ে মাল্টিপ্লাই এ তো সোজা হিসাব পটাশ 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 ছত্রিশ ছত্রিশ কেটে গেল তাহলে আলটিমেটলি আমার থাকলো তাহলে ইউ ইকুয়ালস টু টেন মিটার পার সেকেন্ড তো এবার তো এবার আমরা জানি মন্দনের সূত্র কি এ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি বাই এ বলে দিয়েছে পাঁচ ইউ তো বলে দিয়েছে ইউ তো বলেনি সরি ইউ তো বার করলাম দশ ভি তো শূন্য টাইম কত বলে দিয়েছে ও টাইমটাই হা তো বার করতে দিয়েছে কি পাগল হয়ে গেছি আমি তাহলে কত আসবে দশ বাই পাঁচ মানে দুই সেকেন্ড তাহলে টাইম দেখো অ্যান্সার চলে এলো কত টু সেকেন্ড তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু যদি সূত্রগুলো মনে থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করা একদম ইজি কি করতে হবে আগে যেই যেই জিনিসগুলো দেওয়া আছে সেটা লিখতে হবে দেন তাহলে তো ইজিলি অঙ্ক হয়ে যাবে নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা কিন্তু এখানে এই প্রত্যেকটা বস্তু যেগুলো স্থির অবস্থায় আছে বা গতিশীল অবস্থায় আছে বা সমবেগে আছে অসমবেগে আছে প্রত্যেকটা কীরকম গ্রাফ হয় দু রকমের গ্রাফ সম্পর্কে শিখবো একটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্র আর একটা হচ্ছে বেগ সময় লেখচিত্র একটা হয় তরণ সময় লেখচিত্র সেটা আমাদের সিলেবাসে নেই তো সেটা আমরা ইলেভেনে গিয়ে শিখব ঠিক আছে এখন যেটা আছে সেটা আমরা শিখি কি বলেছে স্মরণ সময় লেখচিত্র দেখো দু একটা লেখচিত্র আঁকতে গেলে দুটো অ্যাক্সিস লাগে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জানো এটা তোমরা অঙ্কে এটা করেছ তো এক্স কে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস মানে যেটা কারোর উপর নির্ভর করে না আর ওয়াই অ্যাক্সিসটাকে বলা হয় ডিপেন্ডেন্ট অ্যাক্সিস যেটা এক্সের ওপর নির্ভর করে আচ্ছা স্মরণ আর সময় এই দুটো রাশির মধ্যে সময় কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সময় কারোর উপর নির্ভর করে না তাই অলওয়েজ এক্স অ্যাক্সিস যেখানেই পাবে সেখানেই কিন্তু সময় হবে সময়গুলোকে আমরা সাধারণত সেকেন্ড দিয়ে লিখি তাহলে যেখানেই এক্স অ্যাক্সিস সেখানেই কিন্তু সময় তাহলে যেহেতু স্মরণ সময় লেখচিত্র করছি তাহলে এখানে হবে স্মরণ এদিকটায় হবে স্মরণ স্মরণ আমরা মিটারে লিখি এদিকটাই হবে স্মরণ ভালো কথা তাহলে এবারে প্রথম কি বলেছে স্থির বস্তুর স্মরণ সময় লেখচিত্র কি হবে তোমরাই বলো এই যে একটা পেন ধরো স্থির আছে তার মানে এটা সময়ের সাপেক্ষে কি তার অবস্থান পরিবর্তন করছে স্থির তালে কেন বলছি সে অবস্থান পরিবর্তন করছে না অর্থাৎ ধরো কোনো একটা বস্তু সে এটা হচ্ছে পাঁচ মিটার পাঁচ মিটারে জায়গায় অবস্থিত আছে তাহলে প্রথম জিরো সেকেন্ডে প্রথম যখন আমি যদি এখানে তার ছকটা তৈরি করি এটা হচ্ছে স্মরণ এটা হচ্ছে সময় ঠিক আছে আচ্ছা দেখতেই পাচ্ছ নিশ্চয় সময় যখন জিরো সেকেন্ড তখন ওর পাঁচ কারণ পাঁচ মিটারে সে অবস্থান করছিল সময় যখন ওয়ান সেকেন্ড সে তো নড়বে না পাঁচ মিটারেই তো সে থাকবে স্থির বস্তু তো দু সেকেন্ডেও পাঁচ তিন সেকেন্ডেও পাঁচ চার সেকেন্ডেও পাঁচ তার মানে কি আচ্ছা এস লিখে এটা হচ্ছে স্মরণ গন্ডগোল বাদ এটা এটা হচ্ছে হচ্ছে এস টি তার মানে দেখো প্রত্যেকটা সময়ের সাপেক্ষে স্মরণের কিন্তু কোনো পরিবর্তন নেই তো আমি যদি প্রত্যেকটা পয়েন্ট এখানে এক দুই তিন চার পাঁচ প্রত্যেকটা পয়েন্ট যদি আমি লিখি দেখো এক সেকেন্ডেও পাঁচ দু সেকেন্ডেও পাঁচ তিন সেকেন্ডেও পাঁচ মিটার চার সেকেন্ডেও তাই পাঁচ সেকেন্ডেও তাই তার মানেই বাবা দেখে তো উঠে গেল মনে হলো যাই হোক আমি তো চোখের আন্দাজে করছি তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো যে বস্তুটার কিন্তু স্মরণের কোনো পরিবর্তন হবে না তো স্মরণ যদি পরিবর্তন না হয় তাহলে যে লেখচিত্রটা আসবে সেটা কিরকম ভাবে থাকবে একদম কিন্তু এরকম ভাবে থাকবে অর্থাৎ যে লেখচিত্রটাকে আমরা পাবো স্থির বস্তুর জন্য সেটা কিন্তু একদম সমান্তরাল সরল রেখা হবে দেখে মনে হচ্ছে যেন এটা উঠে গেছে তো আমি একটুখানি ঠিকভাবে আঁকি একদম কিন্তু এখান থেকে এই হবে হচ্ছে তার স্মরণ সময় লেখচিত্র ফর স্থির বস্তুর সাপেক্ষে স্থির বস্তুর সাপেক্ষে যেহেতু স্মরণের পরিবর্তন হয় না তাহলে সে প্রথম সেকেন্ডেও যেটা হবে দ্বিতীয় সেকেন্ডেও তাই হবে তৃতীয় সেকেন্ডেও তাই হবে চতুর্থ সেকেন্ডেও তাই হবে তাহলে তার স্মরণের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না তাই সেই সরল যে সরল রেখাটা উৎপন্ন হবে সেটা কিন্তু এক অক্ষের সাথে এক সক্ষের সাথে সমান্তরাল সরলরেখা আমরা চলে যাই সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে লেখচিত্রটা কিরকম হবে সমবেগে গতিশীল বস্তু মানে কি যে সমান সময়ের সাপেক্ষে সমান সমান দূরত্ব সে অতিক্রম করছে মানে কি দেখো কি রকম যদি ছক তৈরি করি সমান সময়ের সাপেক্ষে সমান দূরত্ব মানে প্রথম যেন জিরো সেকেন্ডে ও জিরো দূরত্বেই ছিল তারপরে যখন এক সেকেন্ড হয়েছে ও পাঁচ মিটার গেছে দু সেকেন্ডে দশ মিটার গেছে তিন সেকেন্ডে পনেরো মিটার গেছে চার সেকেন্ডে কুড়ি গেছে সেকেন্ডে গেছে তার মানে প্রত্যেকটাই এক সেকেন্ডের ইন্টারভেল অফ টাইমে পাঁচ মিটার পাঁচ মিটার কিন্তু করে ওর দূরত্বটা হচ্ছে তার মানে আগেরটায় গেছে পাঁচ তারপরের টায় দশ তারপরটায় পনেরো মানে পাঁচ মিটার করে ওর দূরত্বটা বাড়ছে তার মানে এক্ষেত্রে কি আমি যদি ইকুয়েশানটা মানে এই পয়েন্টিংটা করি তাহলে প্রথমে জিরোতে জিরো এখানে জিরো এখানে যদি এক সেকেন্ড ধরি এক দুই তিন চার পাঁচ তাহলে আমি যদি লিখি এক সেকেন্ডে এদিকে লিখি পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ ওকে তাহলে এক সেকেন্ডে গেছে পাঁচ মানে পয়েন্টটা এখানে দু সেকেন্ডে গেছে দু সেকেন্ডে গেছে দশ তার মানে পয়েন্টটা এখানে তিন সেকেন্ডে গেছে পনেরো এখানে চার সেকেন্ডে কুড়ি দেখো আমি তো চোখের আন্দাজে করছি তাহলে দেখো যেই সরল রেখাটা আসছে সেটা কিরকম যাচ্ছে একদম সরল রেখা একদম কিন্তু এই রকম একটা সরল রেখা আসছে অর্থাৎ সমবেগে গতিশীল যদি কোনো একটা বস্তুর স্মরণ সময় লেখচিত্র কিরকম হবে মূল বিন্দুগামী রেখা সেটা কেন হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর কি করে সমান সময়ের ব্যবধানে সমান সমান দূরত্ব সে অতিক্রম করছে তাই না তাহলে আমি যদি এখানে ছকটা থেকে পয়েন্টিং করি তাহলে যেই সরল রেখাটা আমার আছে সেটা কিন্তু মূল বিন্দু গামী সরল রেখা ওকে এবারে অসমবেগে বস্তুর গতিশীল কি হবে তার মানে অসমবেগ মানে কি সমান সময় ব্যবধানে সে সমান দূরত্ব অতিক্রম করছে না তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা আরামসে ও মাই গড আরামসে গ্রাফটা কিন্তু এরকম হবে কারণ কি সেটা তো যেরকম খুশি বেগ অতিক্রম করতে পারে মানে সমান সময়ের সাপেক্ষে সে যেরকম খুশি দূরত্ব যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যে গ্রাফটা আসবে সেটা এরকম হতে পারে বা আমি এরকম এরকম দিতে পারি মানে যেরকম খুশি মোটমাট সরল রেখা হবে না আমি যেহেতু এখানে একটু সুন্দর দেখানোর জন্য একটা এক্সপোরেন্সিয়াল গ্রাফ আঁকলাম তো তোমরা কিন্তু যেরকম খুশি এরম এরম গ্রাফ আঁকতে পারো বা এরম গ্রাফ আঁকতে পারো যেরকম খুশি মানে মোট সরল রেখা হলে হবে না ক্লিয়ার তাহলে এটা হলো অসমবেগের ক্ষেত্রে এবার অসম বেগের স্মরণ সময় লেখচিত্র সবকটা কমপ্লিট হয়ে গেল এবার যেটা আমরা শিখবো সেটা হচ্ছে বেগ সময় লেখচিত্র তাহলে সময় তো অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি তো দ্যাটস ওয়াই সময় সব সময় কোথায় থাকবে সব সময় এক্স অ্যাক্সিসে তাহলে যেখানেই আমরা এক্স অ্যাক্সিস পাবো সেখানে কিন্তু আমরা সেখানে সময়টাকে লিখব ওকে তাহলে ওয়াই অক্সিস বরাবর কি থাকবে বেগ থাকবে কারণ বেগ সময় লেখচিত্র বেগকে আমরা সাধারণত মিটার বাই সেকেন্ড লিখি ওকে এবার দেখো ফার্স্ট বেগ সময় লেখচিত্রে কি আছে স্থির বস্তুর ক্ষেত্রে আচ্ছা স্থির বস্তুর ক্ষেত্রে তো বেগই নাই বেগ তো শূন্য তাহলে

কি থাকবে অ্যালাইন থাকবে অর্থাৎ যেই গ্রাফটা আমরা পাবো সেটা কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে মিশে থাকবে অর্থাৎ সরি 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 কে কেসে হো অর্থাৎ আমরা যে স্থির বস্তুর বেগ সময় লেখচিত্রটা কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে একই সমতলে থাকবে ঠিক আছে আচ্ছা সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে অর্থাৎ সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কোন একটা বস্তুর বেগটা কনস্ট্যান্ট বেগটা বাড়ছেও না সময় বাড়ছে সময়ের সাথে সাথে বেগটা সে রাখছে তো আমি আগে ছকটা কেটে নি আমি যদি ছক কাটি তো দেখো সমবেগ গতিশীল বস্তুর ক্ষেত্রে সময় আর নিচে হচ্ছে বেগ তাহলে প্রথম জিরোতে ধরো বেগ কত বেগ কত নিয়ে যাচ্ছিল একই বেগ নিয়ে যাচ্ছে আমি ধরলাম ফাইভ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে ফাইভ এক সেকেন্ডেও ফাইভ দু সেকেন্ডেও ফাইভ তিন সেকেন্ডেও ফাইভ কারণ বেগ তো পরিবর্তন করবে না চার সেকেন্ডেও ফাইভ পাঁচ সেকেন্ডেও ফাইভ তাহলে বেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না সময় যত বাড়ছে বেগটা কিন্তু কনস্ট্যান্টই থাকছে সেটাকেই না সমবেগে গতিশীল বস্তু বলব তাহলে বেগ যদি কনস্ট্যান্ট থাকে তার মানে আমি যদি এইখানটায় পাঁচ লিখি আর এগুলো হচ্ছে এক দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড তাহলে এক সেকেন্ডে কত এক সেকেন্ডে পাঁচ দু সেকেন্ডেও পাঁচ তিন সেকেন্ডেও পাঁচ চার সেকেন্ডেও পাঁচ পাঁচ সেকেন্ডেও পাঁচ অর্থাৎ যেই রেখাটা আসবে সেটা কিন্তু এই রকম একটা রেখা যদিও দেখে আমার রেখাটা গেছে বেঁকে তো রেখাটা একদম সোজা এরকম থাকবে তার মানে যে রেখাটা আমাদের সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আসবে সেটা কিন্তু একটা অক্ষের সাথে সমান্তরাল সরল রেখা হবে অর্থাৎ এটা একটা সমান্তরাল সরল রেখা। সমান্তরাল এক সক্ষ বা সময় অক্ষর সাপেক্ষে ওকে আচ্ছা এবারে অসমবেগে গতিশীল আচ্ছা অসমবেগ মানে কি সময়ের সাপেক্ষে তার বেগ যেমন খুশি হতে পারে তার মানে আমি একটা যেমন খুশি যেমন খুশি আঁকবো পটাঙ্গ করে এঁকে দেবো তাহলে কারণ কি সময়ের সাপেক্ষে তার বেগ তো যেমন খুশি তো বাড়ছে বাড়ছে যেরকম খুশি বাড়ছে তাহলে আমি এরকম একটা মোটমাট সরল রেখা হবে না সরল রেখা বাধে যে কোনো বক্ররেখা কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবেল এবারে অসমবেগ কিরকম টাইপের হয় অসমবেগে দুরকম হয় অসমবেগের ক্ষেত্রে মানে কি বেগটা কনস্ট্যান্ট নয় বেগটা ক্রমাগত বাড়ছে বা কমতেও পারে তাহলে অসমবেগ কিন্তু দু ধরনের কা বিলং করে এক হচ্ছে যদি বস্তুটার বেগ ক্রমাগত বাড়ে তাহলে ওই বস্তুটার মধ্যে তরণ উৎপন্ন হবে আর যদি বস্তুটার বেগ ক্রমাগত কমে তাহলে কিন্তু মন্দন উৎপন্ন হবে তাহলে ক্ষেত্রে অসমবেগের ক্ষেত্রে কিন্তু আমরা দু ধরনের গ্রাফ পাবো কি কী একটা হচ্ছে তরণের গ্রাফ একটা হচ্ছে মন্দনের গ্রাফ আবার তরণের গ্রাফ যদি আমি দেখি তরণও কিন্তু দু প্রকারের একটা হচ্ছে বেগটা যদি সমান হারে বাড়ে তাহলে সমতরণ আর যদি বেগটা অসমানভাবে যেরকম খুশি হারে বাড়ে তাহলে কিন্তু অসমতরণ তো আমি যদি এবারে প্রথম কি দেখা আছে যে সমতরণে গতিশীল বস্তু তার বেগ সময় লেখচিত্র তো আগে তো আমি এগুলো লিখে নি সময়গুলো কারণ সময়টা অ্যাক্সিসে থাকবে এখানে সময় এখানে সময় এই সময় এখানে বেগ বেগ ওকে তাহলে সমতরণ মানে কি বেগটা সমান হারে বাড়ছে মানে সময় সমান ইন্টারভেল অফ টাইমে ইকুয়াল ভাবে যদি বেগ বৃদ্ধি হয় তাহলে তাকে সমতরণ বলে তো আমি যদি সেটাকে একটা ছকের আকারে প্রকাশ করি যে সময় আর বেগ কি হচ্ছে প্রথম ধরো জিরোতে বেগ শূন্য ভালো কথা প্রথম ওয়ান সেকেন্ডে বেগ বেড়ে পাঁচ হলো দু সেকেন্ডে বেগ বেড়ে দশ হলো তিন সেকেন্ডে পনেরো হলো চার সেকেন্ডে কুড়ি হলো পাঁচ সেকেন্ডে পঁচিশ হলো তার মানে এক্ষেত্রে কি হচ্ছে সমান এক সেকেন্ডের সাপেক্ষে ওদের বেগটা কীরকম হারে বাড়ছে পাঁচ পাঁচ করে বাড়ছে তার মানে ইকুয়াল ইন্টারভেল অফ টাইমে ইকুয়াল ভাবে বেগের বৃদ্ধি হচ্ছে এটার মানে কি এটার মনে হচ্ছে তার মধ্যে সমতরণ ক্রিয়েট হচ্ছে তো আমি যদি এটাকে এখানে পয়েন্ট করি তো তুমি নিজেই দেখতে পাবে যে গ্রাফটা আসবে সেটা কিন্তু একটা মূল বিন্দুগামী রেখা তৈরি করবে এই পুরো প্রত্যেকটাকে পয়েন্টিংয়ে বসাবে তাহলে কিন্তু মূল বিন্দুকে সরলরেখা তৈরি করবে কখন যখন ইউটা মানে প্রাথমিক বেগটা শূন্য এক্ষেত্রে কিন্তু দেখো প্রাথমিক বেগটা মানে একদম বস্তুটা স্থির থেকে শুরু করেছে যাত্রা মানে বস্তুটা প্রথমে স্থির অবস্থা থেকে ওর যাত্রা শুরু করেছে এবং যাত্রায় ক্রমাগত যা বস্তুটার বেগ সময়ের সাপেক্ষে ইকুয়াল ভাবে বাড়ছে ঠিক আছে সেটাই হচ্ছে এটার এই গ্রাফটা হলো এবারে যদি সমতরণে বস্তুর যাচ্ছে মানে ইকুয়াল ভাবে বেগটা বাড়ছে বাট যদি ইউটা নট ইকুয়ালস টু জিরো হয় মানে প্রাথমিক বেগ শূন্য নয় সেক্ষেত্রে গ্রাফটা কিরকম হবে প্রাথমিক বেগটা তার মানে কিছুটা পরিমাণ থাকবে তার মানে এইটুকুটাই হচ্ছে তার প্রাথমিক বেগ ইউ যেটা নট ইকুয়ালস টু জিরো বাকিটা তো সেমই থাকবে যে এখানেও সরল মূল সরল রেখা হয়েছে কারণ মূল বিন্দুটা কারণ জিরো ছিল ইউটা জিরো থাকলে মানে প্রাথমিক বেগ যদি জিরো থাকে তাহলেই সেটা মূল বিন্দুগামী সরল রেখা হয়েছে বাট বস্তুটার যদি প্রাথমিক বেগ কিছুটা থেকে থাকে মানে সে ধরো প্রথমে কিছুটা নিয়ে এগোচ্ছিল একটা ইউ বেগ নিয়ে যাচ্ছে এবার কিছুক্ষণ পর বস্তুটার বেগটা আস্তে আস্তে সমান সময়ের সাপেক্ষে সমানভাবে বৃদ্ধি পেতে থাকলো তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা এটা হবে যেখানে প্রাথমিক বেগ নট ইকুয়াল সেক্ষেত্রে গ্রাফের প্রাথমিক বেগটা মূল বিন্দু থেকে শুরু হবে না কিছুটা থেকে শুরু করবে মানে হচ্ছে প্রাথমিক আগে ছিল আচ্ছা গতিশীল কি হবে সাপেক্ষে আন ইকুয়াল ভাবে বেগটা বৃদ্ধি হচ্ছে তাহলে আন ইকুয়াল ভাবে যদি বেগটা বৃদ্ধি হয় সিম্পল যেখানে ইউ জিরো মানে মূল বিন্দু থেকে গ্রাফটা শুরু হয়েছে এবার অসমভাবে বাড়ছে কিন্তু বাড়ছে আমি কিন্তু কখনোই গ্রাফটাকে এই রকম আঁকতে পারবো না কারণ কি এইখানে যাওয়া মানেই এরকম টাইপের হওয়া মানে বেগটা কমে যাচ্ছে তো তরণ মানে কি বেগ তো সব সময় বাড়বে বেগ তো কখনো কমবে না তাই অলওয়েজ গ্রাফটা ঊর্ধ্বমুখী বা এই রকমই হবে তাহলে অসমতরণের গতিশীল বস্তু অর্থাৎ সমান সময়ের সাপেক্ষে বস্তুটার বেগ যদি অসমানভাবে বাড়ে তাহলে তার গ্রাফটা কীরকম হবে এরকম হবে যখন যার প্রাথমিক বেগটা শূন্য অর্থাৎ সেটা মূল বিন্দুগামী কিন্তু একটা বক্ররেখা তৈরি করবে ওকে লাস্ট চলে আসি এই এক জিনিস লিখতে হচ্ছে আমাকে সময় সেকেন্ড সময় সেকেন্ড নাহলে কিন্তু এই অ্যাক্সিসগুলো যদি তোমরা না লেখো তাহলে কিন্তু গ্রাফের কোনো ভ্যালিডিটিই নেই অ্যাক্সিস কিন্তু তোমাদের মানে কোনটাকে তুমি কোন অ্যাক্সিসে রিপ্রেজেন্ট করছো সেটা কিন্তু তোমাদের লিখে জানাতেই হবে ওকে তাহলে তারপরে কি আছে অসমতরণে গতিশীল বস্তু জানি ইউ নট ইক টু জিরো যেটা আগে করলাম তাহলে গ্রাফটা কীরকম হবে ইউটা নট ইকুয়ালস টু জিরো তাহলে মূলবিন্দু থেকে কিছুটা ওপর থেকে শুরু করবে গ্রাফটা ওকে তারপরে বলেছে সম মন্দন আচ্ছা মন্দন মানে কি বেগটা আস্তে আস্তে কি হচ্ছে কমে যাচ্ছে বেগ যদি সমান হারে কমে তাহলে গ্রাফটা কি রকম হবে এই হচ্ছে ওর গ্রাফ হবে যেখানে এই পুরোটাই হচ্ছে ওর প্রাথমিক বেগ এবং বেগটা ক্রমাগত কমছে তার মানে দেখো প্রথম এক সেকেন্ডে বেগ এতটা ছিল দু সেকেন্ডে বেগটা কমে গেল এখানে এলো তিন সেকেন্ডে বেগ আরো কমে গেল তার মানে সমমন্দন মানেই দেখো সমান সময়ের সাপেক্ষে সমান হারে বেগটা কমছে তার মানে এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ অসমন্দনের গ্রাফ কিরকম সরল রেখা হবে না বক্ররেখা হবে তো দ্যাটস ওয়াই অসমবন্ধনের গ্রাফ এরকম আচ্ছা এই প্রত্যেকটা গ্রাফের প্যাটার্ন কিন্তু তোমাদের মনে রাখতে হবে বা তোমরা নিজেরাই বুঝতে পারলে খুবই সহজ টাইপের এক কিছু গ্রাফ এবারে কিছু একদম শেষের পথে একদম সামান্য কিছু কোশ্চেন বাকি আছে চলো দেখে নিই যে বেগ সময় লেখচিত্রটি সময় আক্ষের সাথে সমান্তরাল হলে যে গতিটা কোন প্রকারের কি বলেছে বেগ সময় লেখচিত্র আকি যেটা এখানে বেগ এখানে সময় বলেছে সময় অক্ষের সাথে যদি সমান্তরাল হয় এটা আমরা কোন ক্ষেত্রে শিখলাম যখন বেগটা সমবেগে কারণ বেগটা পরিবর্তন হচ্ছে না তাহলে সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে কিন্তু বেগ সময় লেখচিত্র সময় অক্ষের সাথে সমান্তরাল সরল রেখা দেয় তো চলো নেক্সট যাই বলেছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে গতি ও সমীকরণটা কি হবে ও বাবা পতনশীল বস্তু মানেই এটা এটা তো আমরা একটু আগে শিখলাম তো নেক্সট চলো বলেছে কোন লেখচিত্রটা সঠিক নয় আচ্ছা এখানে প্রত্যেকটা স্মরণ সময় লেখচিত্র দিয়েছে দেখলেই বোঝা যাচ্ছে এবার দেখো এই লেখচিত্রটা হয় সমবেগের ক্ষেত্রে এই লেখচিত্রটা আচ্ছা এটা তো স্থির বস্তুর ক্ষেত্রে স্মরণ সময় লেখচিত্র আচ্ছা এটা হচ্ছে যদি অসমবেগ হয় অসমবেগের ক্ষেত্রে স্মরণ সময় লেখচিত্র এটা কিন্তু এই লেখচিত্রটা কি তোমরা কোথাও পেয়েছ এই লেখচিত্র কিন্তু তোমরা কোথাও পায়ে পাওনি তার কারণ কি এই লেখচিত্রে দেখো একটা সময়ে একটা বস্তুর দুটো পজিশন ডিনোট করছে যেটা কোনোদিনও সম্ভব নয় একটা বস্তু নির্দিষ্ট একটা সময় একই পজিশনে থাকতে পারে মানে আমি আজকে এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমি কখনোই এখন এই মুহূর্তে ওইখানে চলে যেতে পারবো আরও সামনে এটা তো একমাত্র ভূতের সম্ভব যে আজকে এখানে সে ওখানেও আছে পক্ষেই সাথে সাথে তার মানে একটা বস্তু একই সাথে একই সময়ে দুটো পজিশনে কিন্তু কখনো থাকতে পারে না তো দ্যাটস ওয়াই এটা কিন্তু হবে অ্যান্সার যে যেটা স্মরণ সময় লেখচিত্র হতেই পারে না তো চলো এগুলো আছে তোমাদের কিছু সামান্য এইচডাব্লিউ দিয়েছি যার মধ্যে আমি তিনটে মাত্র ডাব্লিউ দিয়েছি যেটা খুবই ইজি যেগুলো এই ইকুয়েশানগুলোর বেসড করেই অঙ্কগুলো রয়েছে তো প্লিজ তোমরা এইচডাব্লিউগুলো করো করলে আশা করি নিজেকেই তোমরা জাজ করতে পারবে যে আদৌ আজকের পড়াটা তোমরা বুঝতে পারলে কি না দিয়ে তুমি নিজের বুঝতে পেরে সেটাকে অ্যাপ্লাই করতে পারলে কি না শুধু বুঝে গেলেই তো হলো না সেটা কিন্তু অ্যাপ্লাইও করতে হবে নাহলে বুঝবো কি করে তাহলে তো পরীক্ষা নেওয়াটার চলটাই থাকতো না না তো এই হচ্ছে তোমরা এইচ গুলো করো করে আমাকে জানাও যে অ্যান্সারটা কি হলো তো আজকের মতো এই হচ্ছে সমাপ্ত আজকের মতো শেষ তোমরা কিন্তু আজকে যদি বুঝতে না পারো কমেন্টে জানিও যে কোন পজিশানটা তুমি বুঝতে পারো নি তো আমি চেষ্টা করব যে নেক্সট লেকচারে সেটাকে আবার কভার করে দেওয়ার জিনিসটা বোঝানোর আবার আর যদি বুঝতে পারো তাহলে প্লিজ আমাকে জানাও যে হ্যাঁ বুঝতে পেরেছি আমিও তাতে একটু এনার্জাইজড হই আমি এমনি আমার এনার্জি বেশি বাট তাও তোমাদের যদি কমেন্ট আমি দেখি যে না তোমরা বুঝতে পেরেছো জিনিসগুলো তো আমার ভীষণ ভালো লাগে আমি আরও বেশি এনার্জি পাই তোমাদেরকে পড়ানোর জন্য তো চলো তাহলে আজকে এইটুকুই টাটা বাই ভালো করে পড়াশোনা করো আর এই গুলো কিন্তু করবে আর তার সাথে কিন্তু তোমাদের ডিপিপি যাচ্ছে গুলোও কিন্তু সলভ করবে গুলোতেও যদি কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই কিন্তু আমাকে জানিও আমি কিন্তু সেগুলো সলভ করে দেবো চলো তাহলে বাই